আমি একটা দুঃখ পরাক্রান্ত যে দেশটা স্বাধীন হলো, কিন্তু এই স্বাধীনতার জন্য যারা লড়াই সংগ্রাম করেছে, জাতিকে জাগরিত করেছে, মুক্তিযোদ্ধাদেরকে সবসময় অনুপ্রাণিত করেছে, একেবারে বিজয়ের দ্বার প্রান্তে এসে বেছে বেছে তাদেরকে হত্যা করা হলো। কেন হত্যা করেছে এটা তো আমাদের সকলের সামনে পরিষ্কার যে বাংলাদেশ যেন বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, জাতি হিসেবে যেন আমরা সফল হতে না পারি, সেজন্যই কিন্তু বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তান মেধাবীদেরকে হত্যা করেছিল। কিন্তু দুঃখজনক যে মুক্তিযুদ্ধের এই 53 বছরেও আমরা জাতির সামনে মুক্তিযুদ্ধের একটা নির্মোহ ইতিহাস আমরা তুলে ধরতে পারিনি। রাজনৈতিক এবং সরকার বদলের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসও বদলেছে। এর চেয়ে জঘন্য ঘটনা কোনো স্বাধীন জাতির জাতীয় অধ্যায় বোধ হয় নাই। মুক্তিযুদ্ধ যেজন্য হয়েছিল, একটা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করার জন্য, গণতান্ত্রিক যেখানে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, নাগরিকদের মর্যাদা থাকবে। আজকে কিন্তু একই বিষয়ে আমরা লড়াই করছি। মুক্তিযুদ্ধ স্বাধীনতার 53 বছর বয়সেও আমাদের ভোটাধিকার, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা, এমনকি পাকিস্তান আমলে আমরা শুনেছি 22 পরিবারের হাতে দেশের সম্পদ জিম্মি ছিল। আজকেও দেখেন সেই হিসেব করলে 22 যেগুলো 40 50 জন, হয়তো গোটা 50 পরিবারের কাছে আজকে পুরো দেশ জিম্মি। তো মুক্তিযুদ্ধের যে সুবিধা বা যে আকাঙ্ক্ষার জন্য মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, সেটি অর্জিত হয়নি। আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করার মধ্যে দিয়ে তাদের অঙ্গীকারের প্রতি যে আমাদের দায় রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, সেটি আমরা ফিল করি, সেটি অনুভব করি, এবং এখান থেকে নতুন করে আগামীর বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা গড়ে তোলার জন্য লড়াই আমরা উদ্বুদ্ধ হই, এবং মুক্তিযোদ্ধাদের অসমাপ্ত কাজকে ইনশাআল্লাহ তরুণ প্রজন্ম এগিয়ে নেব।